আমি একজন বাংলাদেশি, আমার নাম, আমি বাংলা সিনেমা নাটক দেখি না। আমার প্রিয় ছবি বা নাটকের নামের তালিকায় আছে ভারতীয় ছবি নাটক। আমি ভালো করে বাংলা বলতে পারি না, অথচ কথার মাঝখানে অপ্রয়োজনে ইংরেজিতে বা হিন্দিতে বাতচিত করি। আমি টিনের চশমা লাগিয়ে ইংরেজিতে দেখি ড্রিম। আমি কালো মানুষকে কালু, কাউলা বা কাইল্লা বলে ডাকি, অথচ আমাকে কেউ এই নামে ডাকলে আমি মনক্ষুণ্ণ হই। আমি বিয়ে করার জন্য সুন্দরী ফর্সা মেয়ে খুঁজে বেড়াই, কিন্তু আমার বোনের কালো বলে বিয়ে না হলে সমাজকে ঘৃণা করে বলি কালো জগতের ভালো। আমি দুর্নীতির কারণে দেশটা রসাতলে গেল বলে চিৎকার করি। আমি ঘুষ দেয়া ও নেয়াকে সমান অপরাধ মনে করি, অথচ নিজের কাজের প্রয়োজনে ঘুষ দিতে এক মুহূর্ত বিলম্ব করি না। আমি মদ্যপানরত লোকের সাথে কথা বলি না, তাকে ঘৃণা করি, তবে কারো বিয়েতে নিজে মদ পান করতে একটুও দ্বিধাবোধ করি না। আমি আল্লাহকে বিশ্বাস করে নামাজ পড়ার সময় উঁচু নিচু ধনী দরিদ্র ভেদাভেদ বলে সবার সাথে এক কাতারে দাঁড়াই, তবে বাসায় মেহমান আসলে তাদের সাথে এক টেবিলে খেলেও কাজের লোকের সাথে এক টেবিলে খাই না। আমি জানি সালাম মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক, অথচ নিম্ন সমাজের মানুষদের সালাম না দিয়ে শুধু সমাজের ঊর্ধ্বতন ঘুষখোর মদখোর মানুষদের সালাম দেই। আমি বাবার বয়সী রিক্সাওয়ালাকে তুই তুকারি করে হুকুম জারি করি, কিন্তু ঘুষখোর বড় সাহেবকে দেখে খুশিতে গদগদ হয়ে নিজের চেয়ার ছেড়ে দেই। আমি আমার বোনের বিরুদ্ধে কোনো কটুকথা মোটেও সহ্য করি না, অথচ পথে ঘাটে কোনো সুন্দরী মেয়ে দেখলে তাকে শিস মারতে আমার একটুও লজ্জাবোধ হয় না। আমি নিজের বাবা মার দেখভাল করি না, তাদের ভালো মন্দ খাওয়াই না, অথচ শ্বশুর বাড়িতে যাবার সময় চাঙ্গাল ভরে ফল ফ্রুট নিয়ে যাই। আমি একুশের প্রভাত বেরিতে আমার ভাইয়ের রক্তে রাঙানোর গানটির গীতিকার সুরকার লেখকের নাম জানি না, অথচ হিন্দি ছবির এমন কোন গান নেই যার এটু জেট আমার জানা নাই। আমি পয়লা বৈশাখে শখ করে রমনার বটমূল থেকে বাসি ফান্তা টাকা দিয়ে কিনে খাই, কিন্তু বাসায় বাসি খাবার আমার কাজের পিচ্চিটাকে দেই। এত কিছুর পরেও সমাজেও আমি একজন সাদা মনের সুশীল সমাজের মানুষ।